নতুন আরো একটি ওয়ার্ডপ্রেসের জনপ্রিয় ব্র্যান্ড নিয়ে কথা বলবো, যেটির নাম হচ্ছে গ্রাফ পেপার প্রেস। আমরা যদি গুগলে সার্চ করি তাহলে আমরা এই সাইটটি খুঁজে পাব, এবং এদের মূল টার্গেটই হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম, এবং যে থিমগুলো অবশ্যই বলাই আছে যে এখানে মিনিমাল ওয়ার্ডপ্রেস থিম হবে। এবং তাদের এই সার্ভিসটা প্রায় 2,80,000 প্লাস ইউজার তারা এটি ইউজ করছে। আমরা যদি মূল সাইটটিতে আসি তাহলে এখানে সাইটটি খুঁজে পাবো, এবং যেখানে বলাই আছে ফ্রি অ্যান্ড প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম, এবং আমরা থিমগুলো যদি দেখতে চাই এখানে দেখতে পারবো। তো এটি ইন্টিগ্রেট করা যাবে ই-কমার্সের সাথে, মোবাইল রেডি ডিজাইন আছে এবং ওভার 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে, এবং তাদের থিম কালেকশন গুলো এখানে নিউয়েস্ট গুলো আছে। আপনি যদি চান এখান থেকে মোস্ট পপুলার ফটোগ্রাফি, পোর্টফোলিও, নিউজ ম্যাগাজিন, ই কমার্স, বিজনেস, এগুলো ক্যাটাগরি ওয়াইজ এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও ভিউ অল থিমে ক্লিক করলে আমরা এখানে সবগুলোই পাবো। এছাড়া ইন্টিগ্রেটেড ই কমার্স, যেটি সেল ফটোস, প্রিন্টস, আর্টওয়ার্কস, আর সেই ফিচার গুলো যদি আপনারা দেখতে চান এখানে পাবেন। ট্রাস্টেড আছে প্রায় 2,97,000 ইউজার যারা ওয়ার্ল্ড ওয়াইড ট্রাস্টেড, এবং তাদের কিছু রিভিউ, এবং তাদের ডিফারেন্স যেটা সেটা হচ্ছে তারা ট্রাস্টেড ট্রাস্ট মূলত করে, সাপোর্ট এবং এক্সপিরিয়েন্স তাদের আছে। আপনি যদি এখন এখান থেকে কোনো থিম দেখতে চান, ধরুন আমি এখানে ফাইন থিমে ক্লিক করলাম, এখান থেকে ক্রিয়েট এ স্টোর। আচ্ছা আমরা একটু এই ফাইন থিমে দেখি, এখানে ওয়ার্ডপ্রেসের অনেক থিম আছে, এগুলো প্রিমিয়াম। তো ধরুন আমি জাস্ট এখানে দেখাচ্ছি, ধরুন এই এই থিমটার আমরা এখান থেকে প্রাইসিং দেখতে পারবো, ডেমো দেখতে পারবো। তো আমি যদি ডেমোতে ক্লিক করি তাহলে এটি আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কি কি ফিচার আছে এই থিমটার ভিতরে ছবিতেও আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি ভিউ ডেমোতে ক্লিক করেন তাহলে এখানে ভিউ ডেমো দেখতে পারবেন, সাইটটা দেখতে কেমন হবে, মানে টেমপ্লেটটা বা থিমটা দেখতে কেমন হবে। এটার ভিতরে আবার অনেকগুলো আপনার আছে, যেটা আমরা বলি যে ডেমো আছে। যেমন আমি যদি অ্যাডভেঞ্চার এটা দেখতে চাই তাহলে এটা আমি ক্লিক করলে দেখতে পারবো। এখন এটাই যদি আমার পছন্দ হয় আমি কিন্তু এখান থেকে নিতে পারবো, আমার কোন সাইজে দরকার, এবং আমি এখান থেকে নিতে পারবো আমার লাইসেন্স। এছাড়াও আমি যদি আরেকটু ব্যাকে আসি, আর এখান থেকে যদি আমরা প্রাইসিং এ ক্লিক করি তাহলে আমরা এখান থেকে এটার কিন্তু পুরো যে ব্যাপারটা, অর্থাৎ এই যে ফিচার, যেমন ইজি টু কাস্টমাইজ, রেসপন্সিভ ডিজাইন, মেসনারি লেআউট, পার্সোনালাইজ ইওর হোম পেজ, কাস্টম উইজেট এরিয়া, সবগুলি আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও এখানে যে বেসিক প্যাকেজ আছে, আপনি যদি এটা এটা নিতে চান তাহলে ওদের মান্থলি বেসিক আপনি নিতে পারেন। এটা $8 একটু বেশি পড়বে, $8.25। আর এছাড়া যদি আপনি এটা নিতে চান প্রতি মাসে, এটা হচ্ছে প্রফেশনাল প্যাকেজ। এখানে আপনি যেটা পাবেন ইনক্লুড অল 46টা থিমই আপনি পাবেন, আর প্রফেশনাল আসলে আপনি 46টা থিমও পাবেন, সাথে 18টা প্লাগইনও পাবেন। তো প্লাগইন লাগবে আপনার থিমের জন্য, কি কি পাচ্ছেন এখান থেকে সেটা বলা আছে। আরেকটা যেটা প্যাকেজ সেটা হচ্ছে প্রতি মাসে এদের, দুঃখিত, এটা অন টাইম পেমেন্ট যেটা লাইফ টাইম $399, মানে $400, $400 দিলে আপনি লাইফ টাইম এটা নিয়ে নিতে পারবেন। এভাবে এই গ্রাফ পেপার প্রেসের যে থিমগুলো আছে এগুলো অনেকটাই আমি বলতে পারি যে একেবারে থিমগুলো খুবই, মানে কোনো ভারী থিম না, যেগুলো আপনার সাইট অনেক বেশি স্লো করবে, সাইটটি স্মুথলি চলবে, অনেক দেখতে সুন্দর এবং মিনিমাল এবং আই ক্যাচি এই এই থিমগুলো, এই কোম্পানির থিমগুলো। তো এই কোম্পানির যে থিমগুলো আছে আপনার নিজের একটু রিসার্চ করলে এখান থেকে আসলে আপনার প্লাগইন কি কি আছে এই প্লাগইনগুলো এখান থেকে দেখতে পারবেন। যেমন আমি যদি সেল মিডিয়া দেখতে চাই তাহলে সেল মিডিয়া রিলেটেড যে প্লাগইন গুলো এবং তাদের ফিচার গুলো এখানে আপনারা দেখতে পারবেন। তো এগুলো আপনারা নিজের একটু রিসার্চ করে দেখবেন, এবং যদি চান, এবং অনেক ক্লায়েন্টেরই পছন্দ এই ধরনের থিম গুলো, যেহেতু এটা হচ্ছে একেবারে লাইট ওয়েট ফ্রি, অথবা আপনারা এটা ইউজ করতে পারেন।